হ্যালো বন্ধুরা বেকারসুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম এখন হেঁটে হেঁটে যাচ্ছি মাঠের মধ্যে কেননা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য এ হচ্ছে রাস্তার অবস্থা এটা দেখো কতটা জল আর এই সাইডটা দেখো এখানে একটা টিউবওয়েল রয়েছে সবাই ধানের বীজ পাড়িয়েছে আর গাছপাল্লা তো দেখে বুঝতেই পারছো কেমন এখন অবস্থা রয়েছে আমি বাইকটা কিছুটা অনেকটা আগে লাগিয়ে রেখে দিয়ে আসলাম বাইকটাকে আর এখন একটু হেঁটে যাচ্ছি কেননা ট্রাক্টরটাকে কয়েকদিন ধরে খোঁজার চেষ্টা করছি পাচ্ছি না যে লাঙলটা জমিতে দিতে হবে আমাদেরই জমিতে এক এখানকার একটা লোককে ধানের বীজ পাড়ানোর জন্য জায়গা দেওয়া দিলাম সে তার ধানের বীজ কিভাবে ঠিকঠাক রাখে সমস্ত কিছু ঠিকঠাক করে টরে দিয়ে সব কিছু ক্লিয়ার করে নিল আর আমাদের পড়ে আছে ঠিক আছে আমাদের বাড়ি মানে জমি থেকে এখান থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে আমার বাড়ি এগুলো হচ্ছে বিশাল একটা সমস্যা বুঝলেন তো মানে একটা গ্রাম থেকে অন্য একটা গ্রাম অনেকটা দূরে তো আমাকে আসতে হয় বাবা তো বাইরে থাকে আর ভাই তো এসব দিকে আসেই না সেই ধানের যখন বীজটা পাড়াতে এসেছিলাম তখন এসেছিল এই হচ্ছে দেখো জল কি অবস্থা হয়েছে জলে চারিদিকে ভিজে সমস্ত কিছু তো এখন তো ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে পনের চারটের দিকে আমি এখন আসতে চাইতাম না তাও আমি আসতাম একটা কারণেই বাড়িতে একবার খাবার খাবার নিয়ে সমস্যা হয়েছিলো তো সেটা আমি বাড়িতে মায়ের কাছে খাতে মানে মা রান্না করেছিল আমি খাইনি মানে যখনই কিছু খেতে গেতাম কিছু বলতে গেতাম ডাক দিত আর একটাই মাঝে মাঝে কথা বলতো যে কি ভাতের পিন্ডি নাকি এই সমস্ত কথাবার্তা বলতো সেই জন্য রাগ টাগ করে খায়নি প্রায় অনেক দিন ধরে তার আগে একটা ভালো জিনিস দেখাচ্ছে আচ্ছা ওই যে তাল গাছটা দেখতে আছে তাল গাছ ওই তাল গাছে দেখো সব বাবুই পাখির বাসা ঠিক আছে ওই দেখো তো ওই রাগের কারণে খাওয়া দাওয়া করিনি প্রায় দশ দিন মতন তো এইভাবে হোটেলে গিয়ে আমাকে খেয়ে আসতে হতো সবজি ভাত খেতাম ওই চল্লিশ পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকার মতন বিল হতো হোটেলে তো একদিন মা আমাকে জোর করে বললো কথাটা যে কান ছাড় আমাকে জড়িয়ে ধরে বলছে যে এরকম যেন কাজ কোনো দিন করবে না ভাতের প্রতি কোনো দিন রাগ করবে না যখনই মনে হবে তখনই খাস ঠিক আছে তো আমি আজকে বাড়িতে কোনো কিছু কাজ করিনি সারাদিন রাত বসেছিলাম মানে সকালবেলায় ঘুমতে থেকে যা করার নিজেকে ফ্রেশ করার ফ্রেশ করে নিয়েছিলাম তারপর তোমার আমি নিজে থেকে নিজের যা কাজ ঠিক আছে সেগুলো করলাম আর এখানে জলটা আটকে গিয়েছে এটা যাওয়ার জন্য রাস্তাটা পাচ্ছে না যেতে বাঁধা কেটে দিলাম তো সে সমস্ত কাজ টাজ করে টরে বাজার গেলাম যেটা তিল পোকা লেগে গিয়েছিল সেই তিলগুলোকে বিক্রি করে দিয়ে আসলাম তারপর রেশন নিলাম মন্দিরের একটা যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলটা ঠিক করে দিলাম তো বাড়িতে গাল টাল দেয় শুনি আর মাকে প্রথমে বললাম যে মা খিদলে লেগেছে দেখাচ্ছে এরকম করে যে মা খিদলে গেছে কিছু দাও না তাকে বলছে জোর হাত এরকম করে মানে দুই হাতে প্রণাম করছে এক হাতে ফোনটা ধরে আছি এনে করে দুই হাতে আমার দিকে প্রণাম করছি ওই যে প্রণাম তোমার চরণে আমি আপনি খেটি খেটি মরব আমার ছোট ছেলেটা খেটি খেটি মরবি আর তুমি বীর জামা বসে বসে খাবা শুধু এরকম একটা গাল দিল না কি অতটা মনে পড়ছে না বাট বললো মানে বলতে চাইছে যে বাবা ওইদিকে খেটে খেটে মরছে মা আপনাকে খাচ্ছে ভাই খাচ্ছে আর আমি শুধু অ্যাস করছি জীবনে অ্যাস এই হচ্ছে সমস্যা তাই মাঠের দিকে আসলাম পকেটে টাকা ছিল তিরিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকার মতন একটা দইয়ের গিলাস নিয়েছি আর দুটো মিষ্টি নিলাম একটা জলের বোতল নিলাম খেয়ে দিয়ে চলে আসলাম এখানে খেলে ভিডিওটা করলাম এই যে চারিদিকে জমিটা দেখছে করব গিয়ে ট্রাকি তো নেই কি অবস্থা এই হচ্ছে আমার জীবনের হিস্ট্রি আজকের মোমেন্টে তো শুধু আমি খাই আর কোনো কিছু আমার কাজ নাই শুধু খাই আর বাড়িতে বসে থাকি শুনতে হয় মায়ের কাছে কথা কি আর করব দাদা সকলকে